কাসরাতুন নিআমা আমার আল্লাহ বলেছেন হাবিব আমি আপনাকে অনেক অনেক অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি যা ইতিপূর্বে আর কাউকে আমি দান করি নাই যেমন সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম আমার দয়াল নবীজি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আমার দয়াল নবীর মুজিজা সুবহানাল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে শাফাতে কুবরার মালিক আমার দয়াল নবীজি সুবহানাল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে আমার নবী সবার আগে জান্নাতে প্রবেশ করবেন সুবহানাল্লাহ বলেন কাল হাশরের ময়দানে আমার নবীর হাতে লেওয়ায়ে খাম আল্লাহর প্রশংসার ঝান্ডা আমার নবীর হাতে থাকবে এবং নবীর কদমে সমস্ত নবীরা সেদিন উপস্থিত হবে সুবহানাল্লাহ এই যে আল্লাহ পাক তার হাবিবকে এত শান দান করলেন এখানেই শেষ নয় আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা কাল কিয়ামতের ময়দানে আমার নবীর প্রশংসার মাহফিল আল্লাহ সাজাবেন সারা পৃথিবীর মানুষ সকল আদম সন্তান সেদিন আমার নবীকে দেখবে নবীজি মাকামে মাহমুদে বসে আছেন সবাই নবীর প্রশংসা করবে সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে দুনিয়ার মধ্যে নবীর প্রশংসার মাহফিল অনেকের কাছে ভালো লাগে না বলে সুন্নিরা করে নবী নবী করে মিলাদুন নবীর মাস আসলে প্রত্যেক রাতে জায়গায় জায়গায় মিলাদুন নবীর মাহফিল হয় কিনা হয় কেন হয় নবীর প্রশংসা করার জন্য তো নবীর প্রশংসা শুনলে যারা নবীকে ভালোবাসে তাদের কাছে ভালো লাগে আর যারা নবীর নাম সহ্য করতে পারে না তাদের কাছে এটা ভালো লাগে এখন আমি চিন্তা করি কাল কিয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে এখন নাইলে মাহফিলে না আসলেও কেউ কিছু বলবে না ঘরের দরজা বন্ধ করে সব অফ করে দিলেন আপনি কাতার তলে গিয়ে ঘুমিয়ে থাকলেন কেউ আপনাকে তুলে আনবে না নবীর শান আপনার কাছে ভালো লাগে না কিন্তু কাল কিয়ামতের ময়দানে তো সবাই নবীর প্রশংসা করবে তখন কোথায় যাবে এইজন্য আলা হযরত বলেছেন আজলে উনকি পানা আজ মদদ মাগনে সে আজলে উনকি পানা আজ মদদ মাগনে সে ফির না মানেগে কিয়া मत में अगर मान गया रहमान।